রাজধানী গোপীবাগ রেলওয়ে কলোনি টিটিপাড়া বাস কাউন্টারের পাশে টিটিপাড়া সুপার কলোনি ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় শারদীয় দুর্গাপূজা পালন করেছে। আয়োজনে ছিল উদয়ন যুব সংঘ। স্থানীয় ঢাকা 8 আসনের এমপি রাশেদ খান মেনন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। সার্বিক নিরাপত্তার জন্য 8 নং কাউন্সিলর সুলতান মিয়া, পূজা উদযাপন কমিটির সভাপতি গঙ্গা দাস ও সাধারণ সম্পাদক রাজু দাসকে ধন্যবাদ জানান। স্থানীয় 8 নং কাউন্সিলর সুলতান মিয়া উপস্থিত সাংবাদিকদেরকে জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজস্ব উদ্যোগে পূজা মণ্ডপগুলিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা মণ্ডপের নিরাপত্তা দায়িত্ব পালন করেছেন। নিম্ন আয়ের পরিচ্ছন্ন কর্মীরা এবার ভক্তি ভরে শারদীয় দুর্গোৎসব সুশৃঙ্খলভাবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পালন করেছে। দেশবাসীর চাওয়া এবং পাওয়া, দেশবাসী যেন শান্তিতে বসবাস করতে পারে। দর্শক মন্ডলী, মান্ডা সাপ্লা সিটি থেকে এই পূজা মণ্ডপ থেকে মোহাম্মদ ইদি আমিন আপুল্লাহ।